ছোট বোন ওর নাম দোলা, ও ভীষণ মজার রান্না করে, আমিও রান্নার অনেক ফ্যান। বন্ধুরা তাহলে চলুন আমার সাথে দেখবো দোলা কিভাবে ওর স্পেশাল রেসিপিটি তৈরি করে। চোখে রাখো চল, চোখে চোখে কথা হো, যেতে পৌঁছে। চলে আসলাম দোলার বাসায়। এটা হচ্ছে আমাদের দোলা, ও আজকে স্পেশাল একটা অথেন্টিক রেসিপি মামের কিচেনের সাথে শেয়ার করবে। চলে আসো, আমাদের চায়ের ব্যবস্থা করেছে দোলা। দোলা পারে অনেক কিছু রান্না করতে পারে সে। দোলা তোকে অনেক সুন্দর লাগছে, লালে ভীষণ মানাইছে, মাশাআল্লাহ। এত সুন্দর করে, ছোট্ট একটা বাচ্চা, তারপরেও দেখেন এত সুন্দর করে গুছায় রাখে ও। তুষার আর পল্লব কি করছো? আমরা ওর বাসা দেখছি, সুন্দর সুন্দর লাইটিং করছো। পল্লব আসলে মানে তাদের দুজনের এই বাসাটা আমার ভীষণ পছন্দ। দোলার বাসায় বসে বসে শিঙে রাখাচ্ছি, তোমরাও আসো, পল্লব আসো। তোমরা তো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। মুশকিল হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে রান্না, রান্না কি হবে জানি না, বাট চাটা হচ্ছে একটা আসল ব্যাপার। বিকাল যদি চা না খাই তাহলে রান্নাটা মনে হয় জমবে না। আজকে একটু ডিফারেন্ট হবে, কারণ আজকে আপনাদের যা আমরা কষ্ট করে রান্না করব, দোলা কষ্ট করে রান্না করবে, আর দেখো এরা বসে বসে চাটা খাচ্ছে কত মজা করে। রান্না তো একটা শিল্প, এবং সেই শিল্পের একটা অংশ আমরা অংশ হতে পারি। আমার খুব মজা লাগছে যে এই সমস্ত রান্না বান্না হয় সব জায়গায়, যেমন ফাদার করি সেখানে, যেমন একটা ফাদার করলাম করলা, আজকে তোমাদের পাশে একটা মজা খাওয়ার হবে। আই লাইক ইট, তো থ্যাংক ইউ আপনার আশীর্বাদ থেকে। দিলু ভাবি আপনি আসেন, দিলুভাবিকে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আমাদের দোলা ভীষণ ভালো রান্না করে, আর পল্লব খুব ভালো গান করে। শোনা যাক, আমরা রান্না খাবো আর গান গাইবো। চায়ের আড্ডা যেহেতু হচ্ছে, রান্না হচ্ছে, তো আমরা ছুটি বললাম আজকে সব বন্ধু বান্ধবকে শর্ট করে কফি হবে, আড্ডাটা একটু করে দুইটা না যায় দুইটা আমি ছুটি।
কফি হাউজ এসে কফি হাউজ এসে আটাটা আধার নেই আধার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল পুরুষে আধার নেই ঢাকাতে নেই তার কোন খবরে ঘুমিয়ে আছে যে আজ কবরে কাকে জানো ভালোবেসে আমার পেশ এসেছে আগলা গরতে আছে রমরা ঢুকছে জীবন তো কাঁসার জীবন করেনি তাকে ক্ষমা কফি হাউসের সেই আড্ডাটা নেই আজের নেই কফি হাউসের সেই আড্ডাটা নেই আজের নেই অনেক আড্ডা দিলাম, চা খেলাম, গান শুনলাম, অনেক মজা করলাম। এখন দোলার কিচেনে চলে যাব। দোলা আমাদের রান্না করে দেখাবে ওর স্পেশাল রেসিপি। সুন্দর করে গোছাচ্ছে লেবু পাতাগুলো, কিন্তু আমার বাগানের কাছে কিছুক্ষণ আগেই ছেড়ে আনা। বন্ধুরা, আমরা চলে এসেছি দোলার সেই অথেন্টিক রেসিপিটা আপনাদের সাথে এখন শেয়ার করব। দোলা, এই রেসিপি সম্পর্কে কিন্তু তোকে একটু বলতে হবে। আচ্ছা, তো রেসিপিটার নাম হচ্ছে মাছের মাথার ঘাটা। এই যে মাছের মাথা আসছে, রুই মাছের বিশাল বড় রুই মাছ মনে হচ্ছে, মাথাটা অনেক বড়। তো যে কোনো বড় মাছের মাথা দিয়ে এটা রান্না করা যায়। তো অনেক জায়গায় অনেকভাবে রান্না করে, কেউ মুগ ডাল দিয়ে, মুড়ি ঘন্ট বা অন্যরকম করে, কিন্তু আমার নানুর বাড়ির সাইডে মাছের মাথাটাকে শুধু মাছের মাথাই রান্না করে, এটা সাথে কিছু আর নেই। আর তোমার নানু বাড়ি যেন কোথায়? পুরান ঢাকায়। পুরান ঢাকায় ওর নানু বাড়ি, এবং এটা পুরান ঢাকার অথেন্টিক একটা রান্না। কি কি লাগছে এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে? হ্যাঁ, এটা রান্না করতে খুব বেশি উপকরণ লাগবে না, শুধু লাগবে হচ্ছে পেঁয়াজ, যেটা সব কিছুতেই লাগে, তেল, আর আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। ও, জিরা ধনে কিছু লাগছে না? জিরা ধনা কিছু লাগবে না, কাঁচা মরিচ। নরমালি দেখাচ্ছে আমরা যাই রান্না করি, জিরা ধনা কিন্তু লাগে বেশি রান্নায়, তো এটা লাগে না, একটু ডিফারেন্ট, একটু খুবই কম মশলা লাগে। বাট হচ্ছে একটু লেবু পাতাটা থাকলে ভালো, মেইনলি এটা লেবু পাতা দিয়ে করে, যেন এই যে লেবু পাতা, হ্যাঁ, মাছের মাথার গন্ধটা যেন না থাকে। আচ্ছা, দ্যাটস ইট। আর কোনো উপকরণ মানে মশলা কিন্তু বেশি লাগছে না, শুধু লাগছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচা মরিচ, আর এটা হচ্ছে লেবু পাতা, আদা এবং রসুনের পেস্ট একসাথে করে রাখছে, তেল তো লাগবে, আর পেঁয়াজ, আর বড় মাছের মাথা। উপকরণ কিন্তু খুবই কম, মাশাআল্লাহ, মানে সহজে রান্না করা যাবে এটা। মাছের মাথাও হচ্ছে মানে অনেকে খেতে ওরকম লাইক করে না, বড়রাই খায় বলতে গেলে, বাচ্চারা খায় না, তো খুবই ঝামেলা ছাড়া বাসায় যে কত উপকরণ থাকে ওটা দিয়ে খুব ইজিলি হয়ে যাবে, কোনো এক্সট্রা কিছু দরকার নেই। তো শুরু করে দেই আমাদের রান্না আজকে। হ্যাঁ, যাও শুরু করি। আমরা রান্না শুরু করব। আমি অবশ্য করছি না, দোলা করবে, আমি জাস্ট পাশে দাঁড়ায় দাঁড়িয়ে দেখবো, আমি রেসিপিটা শিখবো আর কি, পরে বাসায় ইনশাল্লাহ করব। এখন চুলাটা অন করে দিচ্ছি না, মিডিয়াম হিটে আর কি আমরা রান্নাটা করব, মিডিয়াম হিটে চুলাটা দেয়া। এখন ওই তেলটা দিয়ে দিচ্ছি, আমি একটু বেশি দিলে মনে হচ্ছিল তেল সবকিছু লাগবে, বাট আমি দিচ্ছি না বেশি, হয়ে গেছে। এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ দেয়া, তো আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। আমাদের এখানে পেঁয়াজগুলো একটু বড় বড় এবং এই জন্য একটু মানে হতে সময় লাগে, আর এই পেঁয়াজটা দিয়ে আমি যেটা করি অনেক কাজ কিন্তু আমরা করে ফেলি। আজকে আমরা যেটা করবো সে গল্প করবো, মশলাগুলো সব দিয়ে দিই হালকা, একটু পেঁয়াজটা বাদামি হয়ে যাওয়ার পর গুঁড়া মশলা যে দুটো ছিল, হলুদ আর মরিচ, ওগুলো দিই।
দিয়ে দেবো, আর সাথে তো লবণ অবশ্যই দিতে হবে। আমি আসলে এটা আমি মরিচগুলো দিয়ে দিই, কারণ তাহলে আমি মরিচটা দিয়ে দিই তাহলে তেলের সাথে ভেজে একটা সুন্দর একটা গন্ধ আসে, ভালো লাগে। আর শুধু বাটাটা, সব মশলাগুলো মোটামুটি একসাথে দিয়ে দিল, সাথে একটু পানিও দিয়ে দিই। পোড়াও লাগে না, একটা গন্ধ থাকে, সে কাঁচা গন্ধটাও চলে যায়, সুন্দর একটা ভুনা ভুনা ভাব চলে আসে। আমাদের দেশটা একটাই বাংলাদেশ, কিন্তু এক এক অঞ্চলে এক এক রকম রান্না, মানে এটাই একটা বিউটি আর কি। তো মশলাটা কষাতে যতটুকু সময় লাগে, পাঁচ মিনিটের মতো যতটুকু টাইম লাগবে, তারপর জাস্ট মাছের মাথাটা দিয়ে দিব। আর নামানোর আগে হচ্ছে লেবু পাতা, তো আর কিছু দেওয়া নেই। আমার সবচেয়ে মজা লাগছে যে মশলা এত কম। হ্যাঁ, মানে বাসায় সবসময় এই মশলাগুলো খায়, আমার খেয়ে দেখতে হবে। এখন আমি খুবই মানে এক্সাইটেড যে খেতে কিরকম হবে, কারণ দোলার ব্যাপারে 100% আমি, কারণ ওর সব রান্নায় অনেক মজার হয়। দেখি এবার এটা কেমন হয়। পল্লবের খুব পছন্দ, আমার হাজব্যান্ডের খুব পছন্দ এই রান্নাটা। তো ছেলেরা ইউজুয়ালি মাছের মাথা কিন্তু খায়, কাঁকড়ালি, কিন্তু আমার বাসায় উল্টা, ওই সব খায়। তো যখন এটা রান্না করি মোটামুটি ওই দিন আর অন্য কিছু লাগে না, এই মাছের মাথা দিয়ে। একটু পানি দিয়ে দিচ্ছে কষানোর জন্য। পানিটা আসলে কতটুকু লাগছে ওটা বলার কিছু নেই, কারণ কম বেশি যারা রান্না করে সেটাই ডিপেন্ড করবে যে মাছের মাথাটা কত বড়, মশলা মশলা তার উপর মশলাটা কষাতে যতটুকু পানি লাগে আর কি। এটাই তো এরকম মশলা কষাতে কষাতে আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে আর তেলগুলো উপরে উঠে আসবে এরকমভাবে, তখন আমরা ওই মাছের মাথাগুলো দিয়ে দিব। তো আমি এখানে মাছের মাথা পুরাটাই দিয়ে দিচ্ছি, অনেক বড় মাছ। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে শুধু মাছের মাথা দিলে যদি কাটা কাটা লাগে, তো অনেক সময় আমি মাছের মাথার সাথে যে মাছের ছোটো পিসগুলো আসে ওগুলোও দিয়ে দিই আর কি, একটু মাছও থাকলে। হ্যাঁ, একটু মাছও থাকলে মনে হচ্ছে যে জায়গা হচ্ছে না, কিন্তু যখন ভেঙে আসবে তখন জায়গা হয়ে যাবে। মাছের মাথাগুলো দেওয়ার পর একটু এক দুই মিনিট রেখে তারপর একটু ওই পাশটা ধুয়ে দিলেই কিছুক্ষণ পরেই আস্তে করে মাছগুলো ভেঙে যাবে। এটা কিন্তু মানে একেবারেই দেশীয় খাওয়া, যেহেতু রুটি বা পরোটা দিয়ে খাবার কিছু নেই, ভাত দিয়ে ভাত দিয়ে মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, তো মাছের মাথা দিয়ে সাদা ভাত, সাদা ভাত। তো ওরকম করে পহেলা বৈশাখেও যদি খেতে চাই কেউ, যে দেশি একেবারে খাওয়া। বন্ধুরা, পহেলা বৈশাখে কিন্তু আপনারা এই নতুন মাছের ঘাটা আর কি বলছো, মাছের মাথার ঘাটাটা অবশ্যই ট্রাই করবেন। মাছগুলো আমি একটু ওর পাশটা তুলে দিলাম, এখন একটু সময় রাখি, এখন একটু ঢেকে দিবি না? হ্যাঁ, এখন একটু ঢেকে দিব অল্প সময়ের জন্য। আপনারা মাঝে মাঝে তুলে একটু নেড়ে দিবেন, নাহলে কারণ মাছের মাথাটাকে তো সিদ্ধ হতে হবে। হ্যাঁ, এবং তার জন্য মাছ মানে ঢেকে দিলে। হ্যাঁ, ঢেকে ঢেকে দিয়ে কতক্ষণ রাখবো, মানে 2-3 মিনিট? কারণ মাছের মাথা তো খুব বেশি সময় লাগে। নানা বাড়ি নিয়ে একটু গল্প কর, শুনি যে আন্টিদের আগেকার, কারণ এই এসব রান্না আমাদের রান্না যখন আমরা মানে করি তখন অনেক স্মৃতি মাথার মধ্যে ভিড় করে আর কি। মানে এটা আমার আব্বুর কাছ থেকে শেখা, আর আম্মুর এই আইটেমটা খুবই পছন্দ ছিল আমার নানুর হাতে, যেটা বলতো তো খুব আমার কাছে দেখেও ভালো লাগছে, জানি না খেতে কিরকম হবে, আশা করছি অনেক অনেক ভালো হবে। তো ওই আম্মু থেকেই দেখে যখন আগে স্কুলে বা ইউনিভার্সিটিতে ছিলাম,
তো ওখান থেকে আসার পর সারাদিন কি হলো না হলো ওগুলা গল্প করতে গেলেই দেখতাম আম্মু অল টাইম কিচেনেই থাকতো মানে আম্মা দুপুরে হোক বা বিকালে হোক কোন না কোন একটা রান্না শেষ করে দেখতাম যে প্রায় এরকম বাবা মাছ টাছ নিয়ে আসলে মাথা গুলো আলাদা করে রেখে দিত আর একবার বেশি করে রান্না করতো আর তো দেখতাম আর কি এরকম করেই আমার কাছ থেকে অনেক কিছু শেখা কখনো হাতে ধরে না কিন্তু দেখতাম কিভাবে করতো আর আম্মু বলতো যে এটা আম্মু আমার আম্মু রান্না করতো কিন্তু পরে আমার মা আমার বড় খালা থেকে এই জিনিসটা শিখেছে আর কি কিভাবে করে এটা হতো আম্মার যে আইটেমটা আমার খেতে ভালো লাগতো ওভাবে তো পারতাম না তো প্রায় ফোন করতাম আম্মাকে রেসিপি যে আম্মা রেসিপি দাও তো আম্মা কিন্তু সুন্দর রেসিপি দিত আমি যখন রান্না করতে যেতাম ঠিক ওই স্বাদটা আসতো না আম্মাকে বললাম আম্মা তুমি কীভাবে দিলা পরে দেখলাম আম্মা যখন বাসায় আসলো আম্মা রান্না করছে আমি একদম দেখে দেখে ওইভাবে রান্না করছি কিন্তু আম্মাদের স্বাদটা কিন্তু আসে না জানি না এটা আপনাদের হয় কি না যদি হয় অবশ্যই জানাবেন যে মায়ের রান্নার মতো যত একই রেসিপি ফলো করা হোক না কেন শেষ মানে স্বাদটা কিন্তু আসে না আমি এবার এবছর না গত বছর কোভিডের আগে যখন দেশে গিয়েছিলাম তখন আম্মুকে আম্মুর কাছ থেকে বিশেষ করে আমাদের পুরান ঢাকায় তো আসলে ওই যে কোরমা অনেক মজার মজার এই টাইপের জিনিস বেশি রান্না বেশি তো ওগুলো রান্না করতে গেলে আম্মুকে যখন কল দিতাম যে কিভাবে করবো তো আম্মুকে বলতাম যে আম্মু এইভাবে আজকে তোমার রেসিপি শুনে রান্না শেষ করলাম আম্মু বলে কেমন হয়েছে আমি আমার কাছে ভালোই লাগে বাট জানি না তো দেশে যাওয়ার পরে আমার মা আমার বড় জাজ যে বলতেছে যে তুমি এতদিন আমার থেকে রেসিপি নিয়ে যে রান্নাগুলো করলা এখন আমাকে করে খাও যে আমি খেয়ে দেখি যে আসলে কি তুমি আমার মতো পারো কিনা বা হয় কিনা তো তিন চারটা আইটেম ডেফিনেটলি তুই মানে অনেক ভালো নাম্বার নিয়ে পাস করছিস আমরা তো জানি অনেক অনেক ভালো রান্না আমার আম্মুকে যখন রান্না করে আমি খাওয়াচ্ছিলাম তো আম্মু শুধু হাসছিল কিছু বলেনি কিন্তু আমার বাবা আমি জানি না যে ট্রু অর ফলস আচ্ছা আচ্ছা বাট বাবা বলতেছিল তোমার আম্মু থেকেও ভালো আমার আম্মু কিন্তু কিছু বলেনি কারণ যার থেকে আমার রেসিপি নেয়া তার মানে আমি বিলিভ করি যে আম্মুটাই বেশি ভালো ছিল সেটা আর বাবাদের খাওয়ার সবচেয়ে মজা বাবাদের খাওয়ার সবচেয়ে আনন্দ কারণ এত প্রশংসা করে বাবারা মানে অন্য লেভেলে আর কি মনে হয় যে স্বর্গের কোনো খাবার খাচ্ছে বোঝায় আমার মনে আছে আমি যখন কোনো রান্না করতাম আব্বা খেতে এমন মানে এত প্রশংসা করত মনে হতো যে প্রথম বোধহয় এত ভালো রান্না আরো রান্না করতে ইচ্ছা করতো তখন যে করবি মোটামুটি 10 মিনিট হয়ে গেছে আমি এর মাঝখানে একবার ঢাকনা খুলে মেরে দিয়েছিলাম এখন একটু দেখি আবার কি অবস্থা অলমোস্ট মাথাগুলা নরম হয়ে শুধু হয়ে গেছে মাছগুলো ভাঙা ভাঙা হয়ে গেছে তার মানে ভিতরটা মাছে ভিতরেও মশলাটা ঢুকে গেছে তো অনেকে ইচ্ছা করে ভেঙে দেয় আরও ভাঙে ভেঙে দেয় আর কি আমি অত ভাঙি না যে কাটা কাটা হয়ে যাবে কিছু একটা আমি কিন্তু কী করবো একটু ভাঙতে পারে যেটা ভিতরের মাছটা ওইটা তার ভিতরে মাছটা দেওয়া যাবে একটু পানি দিতে হবে মনে হচ্ছে যেহেতু মাছের মাথাটা খুবই বড় একটু সময় লাগে একটু সময় লাগছে ছোট আর বিশাল হলে হ্যাঁ ছোট হলে এত টাইম লাগে না লাইক 20 মিনিট আধা ঘন্টার মধ্যে পুরো রান্না হয়ে যায় আজকেও ওরকমই টাইম লাগবে 5-10 মিনিট একটু বেশি লাগবে তো এবারই শেষ পানি দেওয়া আর পানি দিব না আর একবার ঝাড়ে দিচ্ছি 5 মিনিট মতো হ্যাঁ 5 মিনিটের মতো জাস্ট রাখবো রেখে লেবু পাতাটা দিয়ে 5 মিনিট ঢেকে রেখে নামিয়ে দেবো হ্যাঁ খুব সুন্দর একটা স্মেল আসতেছে ইয়ামি মাছটা হয়ে গেছে একদম হয়ে গেছে হ্যাঁ আর পানি বা কিছু করার কোনো দরকার নেই এই যে রান্না করতে করতে নাড়াচাড়া করতে করতে যতটুকু খুলে খুলে গেছে এটাই ঘাটা
আর এখন শুধু আমি বন্ধ করে দেওয়ার পালা, তার আগে লেবু পাতাগুলো যে ছিল ওগুলো ছিঁড়ে ছিঁড়ে একটু দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া যে গন্ধটা আর কি মানে সাথে আসতো সেটা বাদ দিয়ে লেবু পাতা, লেবু মানে অন্যরকম মাংসকেও আমরা জিরা ধনিয়া খাই সবসময়, তো জিরা একটু অন্যরকম একটু হয়ে গেল। আর কোনো কিছু দেওয়ার নেই, জাস্ট এখন চুলাটা বন্ধ করে 5 মিনিট চুলায় রেখে তখন নামাই পরিবেশন করার জন্য। লেবু পাতা দেওয়ার পর আমরা 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন চুলাটা বন্ধ, লেবুর পাতার ফ্লেভারটা পুরো মাছের মধ্যে ঢুকে যায়। এখন লেবু পাতা দিয়ে দিলাম মাছের ভিতর লেবু পাতার গন্ধটা আসার জন্য, তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম যেন ভালোভাবে গন্ধটা মাছে থাকে, আর চুলাটাও বন্ধ করে দিলাম। আমার রান্না হয়ে গেল, 5 মিনিট পরে আমি জাস্ট চুলা থেকে নেমে সবার অপেক্ষার পালা শেষ। এখন আমি ট্রাই করব, খেয়ে দেখব কি অবস্থা। আমাকে তো অল্প ছোট পুরা জামাই আদর আর আল্লাহ দেন, একটু খেয়ে দেখি। অনেক ইয়ামি হয়েছে, মুখে দিলে অন্যরকম একটা ফ্লেভার। এই ফ্লেভারটা হচ্ছে লেবু পাতা, লেবু পাতার গন্ধটা আসতেছে, খুবই মজার। অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন, একেবারে ভিন্ন স্বাদের, খুব অল্প মশলা দিয়ে তৈরি হয়ে যায়, এবং মানে স্বাদটা আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না এটা কতটা মজার হয়েছে। দেখি, থ্যাংক ইউ দোলা, এত সুন্দর একটা রেসিপি আমার মামির কিচেনে শেয়ার করার জন্য। আপনাকেও থ্যাংক ইউ আপু, এসে আমার কিচেনে রান্না করার জন্য সময় দিয়ে। না, তুই তো রান্না করলি এবং মাশাআল্লাহ অনেক মজা করে খাচ্ছে এবং অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ। বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, মামির কিচেনের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।